যুবক তোমার ইমান এখন কোথায় গেল? আর্জেন্টিনার ব্রাজিল খেলার সময় ইমান কই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, তুমি ওদের পতাকা নিয়ে আরেকজন ভাইয়ের সাথে মারামারি করছো, তোমার বাবার সাথে বসে বেদবি করছো, তোমার বোনের সাথে বেদবি করছো, তোমার বন্ধুর সাথে বেদবি করছো। পত্রিকায় দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে মারামারি করে একজন মৃত্যুবরণ করেছে, আরেকজন হেরেছে দেখে স্টক করেছে। কত না কাজ তোমরা করলা, অথচ তোমরা বলো আমরা ইমানদার, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। কখনো মুসলমানেরা ইহুদিকে খ্রিস্টানকে বন্ধু বানাতে পারে না। তোমার ইমান তোমাকে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার থেকে, তাদের পতাকা থেকে হেফাজত করতে পারলো না। তুমি বাংলাদেশী, তুমি পতাকা যদি উড়াতে হয় বাংলাদেশের পতাকা তুমি উড়াও, তোমার বাড়ির উপরে উঠাও, তাতে কিছু আসে যায় না। তুমি কেন ইহুদি খ্রিস্টানদের পতাকা তোমার বাড়ির উপরে উঠালে? তুমি বলো বাংলাদেশকে খুব ভালোবাসো, তোমার বাংলাদেশের পতাকা এতটুকু আর ব্রাজিলের পতাকা এত বড়, তাই না? রাগ করলেন আমার কথায়? আবার অনেকে বলছে যে সৌদি আরব যেহেতু পেরেছে তাহলে সৌদি আরবকে আমরা সাপোর্ট করলাম, ওটা তো হারাম খেলা। সৌদি আরব পারুক আর কাতার পারুক আর কুয়েত পারুক আর যে কেউ পারুক না কেন, ওটাকে সমর্থন করাটাই হারাম। এই জন্যই সালাফ বললেন ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই। আল্লাহ তাআলা এই কলটা আমাদের বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় কল, ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহামকে বলল, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব, এ কথা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণটা কি? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। তিনি রেগে গেছেন, তোমাদের উপরে রাগ করেছেন, কয় কারণে? পাঁচ কারণে। এক, আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা একটা কারণ। আচ্ছা আপনাদের প্রশ্ন করি দেখি, আল্লাহর পরিচয় ব্যাপারে আল্লাহর কি হাত আছে? আল্লাহর পা আছে? আল্লাহর কি অস্তিত্ব আছে? আল্লাহকে কি দেখা যাবে? দেখেছেন না বলে আবার হা বলে, একটা বলেন যাবে, কোথায় যাবে? জান্নাতে। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড় আনন্দদায়ক যেটা, সেটা হচ্ছে আল্লাহকে দেখা। যখন কেউ জান্নাতে যাবে তখন সে আল্লাহ তাআলাকে দেখতে পারবে, তার মানে আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। যারা বলছে আল্লাহ নিরাকার তাদের কথা শুদ্ধ নয়, তারা মিথ্যা বলছে, তারা আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর কথার শব্দ আছে। তবে কেমন? আল্লাহর যেমন দরকার তিনি তেমন, ঠিক না? অনেকে বলে যে হাত পা বললে মানুষের মতো হয়ে যায়, তা হবে কেন? এই দুনিয়ার দিকে তাকান, কত প্রাণী আছে, প্রাণীদেরই তো হাত পা একজনের সাথে আরেকজনের মিল নাই, তাই না? পোকার একরকম হাত পা, ওই যে রেলগাড়ির মতো, কে আপনারা কারাল বলেন না কেল্লা বলেন না কি বলেন? কেল্লা বা কারাল আবার যাই বলেন, ওইটা ট্রেন রেলগাড়ির মতো চাকা, তাই না? ওর কতগুলো হাত পা। আবার পিপিলিকা, ওর কতগুলো হাত পা। আবার মাছি, আবার মশা, তারপরে গরু, তারপরে ছাগল, হাত পা এক না আলাদা? যদি সৃষ্টির ভিতরেই এরকম হয় তাহলে আপনি স্রষ্টার সৃষ্টিকে কিভাবে হাত পা বললে মানুষের মতো হয় এ কথা বললেন? আল্লাহর অস্তিত্ব আছে, সব আছে, তবে আল্লাহর যেমন দরকার তিনি তেমনই। তাহলে আল্লাহর পরিচয় জানেন? ওই সালাফ তাই বলছেন, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করো না। তার হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। وَقَرَأْتُمُ الْقُرْآنَ فَلَمْ تَعْمَلُوا بِمَا فِيهِ, দুই, তোমরা কোরআনে কারিম পাঠ করো। কি আমাদের এলাকায় কোরআন দিয়ে আলোচনা হয় না? হয়, অনেক মাহফিল হয়, অনেক মসজিদে খুতবা দেওয়া হয়, আলেমরা কোরআন দিয়ে কথা বলেন। সুদ কি? ঘুষ কি? জিনা করা কি? মিথ্যা বলা কি? এই যে আপনারা জানেন, ইলেম আছে, এই জন্য ওই
ইব্রাহিম ইবনে আদাম বলছেন, তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, তার বিধিবিধান জানো, কোনটা হারাম তা জানো, কোনটা নাপাকি তা জানো, এগুলো জানো, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। জানো ঠিকই কিন্তু মানো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, ঠিক না? এই কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই ওই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো, রাসূলের সুন্নাতকে মানো না। অথচ বলো যে আমরা রাসূলকে ভালোবাসি, এই কথা তোমরা বলো, আবার তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো। অকুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ না। আপনারা কি মনে করেন, ইবলিস ভালো না খারাপ? খারাপ, সবাই বলেন, এ কথাই বলছেন। তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। বলো ঠিকই ও খারাপ, ও জঘন্য, ও ভালো না, কিন্তু মানার সময় তোমরা ইবলিসকেই মানো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া খাযতুম ফি উয়ুবিন নাস, পাঁচ, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যাও। নিজে যে জাহান্নামে যাচ্ছ, নিজে যে অপরাধ করছো, নিজে যে গুনাহ করছো, নিজে যে আল্লাহর আজাবে নিপতিত হবে, নিজের চিন্তা করো না, আরেকজন কি করে ওই চিন্তা নিয়ে ব্যস্ত হও, ঠিক না? বলেন তো এই পাঁচটা কথা আমাদের সাথে মিলে গেল নাকি মিলল না? এক, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু হক আদায় করো না। দুই, তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু কোরআনুল কারিম অনুযায়ী চলো না, অথচ কোরআনুল কারিম অনুযায়ী চলা উচিত। তিন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ত্যাগ করো, অথচ উচিত রাসূলের সুন্নাতকে পালন করা। চার, তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিসেরই আনুগত্য করো, অথচ উচিত ইবলিসকে না মানা। পাঁচ, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের 1220 নম্বর হাদিস বা বর্ণনা, এই পাঁচটা কৌল, দুইটা কৌল আমি আপনাকে বললাম, আল্লাহ তাআলা এখান থেকে আমাদের যেন বুঝদান করে। বলছিলাম আজকে আলোচনা করব উপদেশের উপরে। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূ ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তিদানে খুবই কঠোর, খুবই কঠিন। খালি আল্লাহ দয়া করতে পারেন এমন নয়, তিনি কঠিন শাস্তিও দিতে পারেন, অতএব ওই রবকে ভয় করো। আল্লাহর দয়া কেমন আপনাকে একটা হাদিস পড়ে শোনাই, তাহলে বুঝতে সহজ হবে। রিয়াদুস সালেহীন জান্নাত অধ্যায়ে হাদিসটা রয়েছে, এক ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে। কার শেষে? সবার শেষে, মানে এরপরে জান্নাতে আর কেউ যাবে না, সেই শেষ। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জান্নাতে, তখন লোকটা বলবে হে আল্লাহ, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন, আমাকে জান্নাতে পাঠাবেন, জান্নাতে কি কি জায়গা আছে, সবাই তো ভোগ করে নিয়েছে, আমি যাব কোথায়?